বলবেন যা আল হক যা হুক আল বাতিল, যখন সত্য আসবে মিথ্যা বিরুদ্ধ হবে, মিথ্যা মিথ্যাই সত্য সত্যই, ফা ওয়াকা আল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, হক এবং হক বাতিল কখনো হককে পরাজিত করতে পারে। আর আপনি একজন কর্মচারী, খুব বিশ্বস্ত একজন কর্মচারী, আপনি কর্মচারী হঠাৎ করে একদিন আপনার দোকান থেকে 20 টাকা দামের একটা পণ্য চুরি করলো, এটা আপনি দেখেছেন সে চুরি করতেছে কিন্তু আপনি কিছু বলতেছেন না, আপনি চিন্তা করছেন আচ্ছা গরিব মানুষ 20 টাকা দামের একটা পণ্য চুরি করেছে, আচ্ছা অসুবিধা নাই থাক সেটা খেয়ে ফেলে, আপনি কিছু বললেন না। এর কিছুদিন পরে 50 টাকা দামের একটা পণ্য চুরি করেছে দোকান থেকে, এটা আপনি দেখতেছেন তাও আপনি কিছু বলতেছেন না, আপনি চিন্তা করছেন আচ্ছা গরিব মানুষ আমার দোকানের কর্মচারী তো, আচ্ছা ঠিক আছে 50 টাকা দামের পণ্য সে খেয়ে ফেলুক অসুবিধা নেই, দেখেও কিছু বললেন না, দেখেও না দেখার ভাবে থাকলেন, তাকে বুঝতে দিলেন না যে আপনি দেখেছেন। এর কিছুদিন পরে আবার 80 টাকা দামের একটা পণ্য চুরি করলো, এটাও আপনি দেখতেছেন কিন্তু কিছু বলতেছেন না, চিন্তা করেন গরিব মানুষ আমার কর্মচারী তো, আচ্ছা খাক অসুবিধা নেই, দেখেও কিছু বললেন না, দেখেও না দেখার ভাবে থাকলেন, তাকে বুঝতেই দিলেন না যে আপনি এটা দেখতেছেন। এর কিছুদিন পরে 100 টাকা দামের পণ্য চুরি করলো, এর কিছুদিন পরে 200 টাকা দামের পণ্য চুরি করলো, এর কিছুদিন পরে 300, 400, 500 টাকা দামের পণ্য চুরি করলো, আপনি দেখেছেন দেখতেছেন তাও কিছু বলতেছেন না, আপনি চিন্তা করতেছেন গরিব মানুষ এতিম ছেলে আমার দোকানের কর্মচারী তো এবং ছেলেটা খুব ভালো, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই সেটা খেয়ে ফেলুক, আমি কিছু বললাম না, দেখেও কিছু বলেন নাই, দেখো না দেখার ভাবে রইলেন, তাকে বুঝতেই দিলেন না যে আপনি এটা দেখেছেন। এর এক সপ্তাহ পরে দোকান থেকে নগদ ক্যাশ থেকে 20,000 টাকা সে চুরি করেছে, এইবার আপনি এটা দেখেছেন, এইবার তো আর সাথ দেওয়া যায় না, এবার সাথে সাথে গিয়ে হাতে নাতে তাকে ধরলেন, ক্যাশ থেকে 20,000 টাকা চুরি করলি কেন, সে কিছু ছোট মতো কাজ কিছু বলতেছে না, বলো 20,000 টাকা চুরি করলি কেন, এর আগেও 10 টাকা দামের পণ্য চুরি করেছিস কিছুই বলি নাই, এর আগে 20 টাকা দামের পণ্য চুরি করেছিলি কিছুই বলি নাই, 50 টাকা দামের পণ্য চুরি করেছিলি কিছুই বলি নাই, 100 টাকা দামের পণ্য চুরি করেছিলি কিছুই বলি নাই, 400 টাকা দামের 500 টাকা দামের পণ্য চুরি করেছিস কিছুই বলি নাই, দেখেও না দেখার ভাবেছিলাম বুঝতেই দেই নাই তোকে যে আমি দেখেছি, আজকে তুই 20,000 টাকা চুরি করলি এখন তোকে আর ছাড় দেওয়া, এতদিন কিছুই বলেন নাই, এইবার যখন অপরাধের মাত্রা বড় হয়ে গেল, এইবার যখন সে কবিরা গুনাহ করে ফেলল, ওইটা তো ধরলেন ধরলেনই পিছনে তরতান মারলেন, আল্লাহ বললেন ছোট ছোট আর বড় বড় অপরাধ, তুই যদি বড় বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারিস, বড় বড় অপরাধ থেকে বিরত থাকতে পারিস তো ছোট গুনাহ ক্ষমা করে দিব, কেমন জানি আল্লাহ বলতে চাচ্ছেন ওইগুলো দেখো আল্লাহ দেখবেন না, মালিকের মতো আর কি দেখবেন ঠিক কিন্তু আপনাকে বুঝতে দিবেন না, মানে আপনাকে জিজ্ঞাসা করবেন না, তবে যখন বড়টা করে ফেলবো ওইটার জন্য তো ধরবেন ধরবেনই, তখন পিছনের তো টান মারা হবে, এই লোক যারা আছেন এই তো আর 15-20 মিনিট পরে আমি ছেড়ে দিব, এরপরে সাহিবের বক্তব্য দিবে, আপনারা একটু আল্লাহর কাছে মাহফিলটাকে পাহারা দেন, ভাই যারা আছেন মাহফিলটাকে একটু পাহারা দেন, তাহলে কবিরা গুনাহ করলে ছোট ছোট অপরাধগুলোকে টান মারা হয়, আর একটা হাদিসে আসছে আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতিল কাবায়ির, পাঁচ ওয়াক্ত সালাত পড়লে তোমাদের গুনাহকে মোচন করে দেওয়া হয়, এক জুমআ থেকে অপর জুমআ মাসখানের অপরাধগুলোকে মিটিয়ে দেয়, এক রমাদান থেকে আরেক রমাদান মাসখানের এক রমাদানের সিয়াম থেকে আরেক রমাদানের সিয়ামের মাসখানে যে গুনাহগুলো হয় সেগুলো আল্লাহ ওই সিয়ামের মাধ্যমে মোচন করিয়ে দেন, তবে আল্লাহ নবী বলেন ইজাজ তুমি বাতিল কাবাইর, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে, কারণ
সালাত আদায় করলে গুনাহ মাফ হয়, সিয়াম পালন করলে গুনাহ মাফ হয়, জুমার সালাত আদায় করলে গুনাহ মাফ হয়, তবে কবিরা গুনাহগুলো দ্বারা ক্ষমা হয় না। এইগুলোর মাধ্যমে যেই গুনাহ ক্ষমা হয় ওইগুলোর নাম হলো সগীরা গুনাহ, ওইগুলোর নাম হলো সগীরা গুনাহ। এবার আমরা যারা আসি, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে আমাদের মধ্যে কবিরা গুনাহ আছে কি নাই, আর আমরা হুজুররাও তো যখন ওয়াজ করি তখন আপনাদেরকে এমন ভাবে বুঝাই যে নামাজ পড়লে সব মাফ, সিয়াম পালন করলে সব মাফ, হজ করলে সব মাফ, কথা সত্য মাফ, কথা সত্য মাফ, তবে কবিরা গুনাহ মাফ নয়। কোন গুনাহ মাফ? সগীরা গুনাহ সব মাফ, কিন্তু কবিরা গুনাহ ইবাদতের মাধ্যমে ক্ষমা হয় না, ক্ষমা হয় না। এইবার কবিরা গুনাহ যে তাওবা ছাড়া ক্ষমা হয় না, তাওবা করলে আবার কবিরা গুনাহ ক্ষমা হয়। কবিরা গুনাহ আবার দুই ভাগ, এক ভাগ হলো আল্লাহর সাথে জড়িত, আরেক ভাগ হলো বান্দার সাথে জড়িত। কবিরা গুনাহ আবার দুই ভাগ, এক ভাগ আল্লাহর সাথে জড়িত, আরেক ভাগ বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত যেই কবিরা গুনাহ ওইটা তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু বান্দার সাথে যেই কবিরা গুনাহ এটা আল্লাহর কাছে বলে কোনো লাভ নাই, ওইটা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, ওইটা বান্দার সাথে ফয়সালা করতে হবে, এটা ক্ষমা হবে না। যেমন বান্দার সাথে জড়িত একটা কবিরা গুনাহ হলো ওজনে কম দেওয়া, বান্দার সাথে একটা কবিরা গুনাহ হলো ওজনে কম দেওয়া। আপনি চাউলের ব্যবসা করেন, ডাউলের ব্যবসা করেন, মুদি দোকানদার, আপনি গোস্ত বিক্রি করেন, ফল বিক্রি করেন, আপনি যে কোনো পণ্য বিক্রি করছেন ওজন করে মাপ দিয়ে, এটা আপনার একটা স্বভাব, আপনার চরিত্রের এটা একটা অংশ, সুযোগ পেলেই ওজনে কম দেওয়া, সুযোগ পেলেই ওজনে কম দিচ্ছেন, এই যে ওজনে কম দেওয়া এটা কি গুনাহ? সবাই বলেন কি গুনাহ? সালাত করলে এটা ক্ষমা হবে, সিয়াম পালন করলে ক্ষমা হবে, হজ করলে ক্ষমা হবে, ওযু করলে ক্ষমা হবে, ক্ষমা হবে না। আল্লাহর কাছে বললো এটা ক্ষমা ওজনে কম দিচ্ছি, যাদের যাদের কাছ থেকে যাদের যাদেরকে ওজনে কম দিয়েছিলাম তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে, অথবা যেই পরিমাণ পণ্য কম দিয়েছিলাম ওই পরিমাণ পণ্য অথবা টাকা ফেরত দিতে হবে, অথবা তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে। তারা ক্ষমা না করলে, তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা না করলে এই অপরাধ ক্ষমা হবে? আমি যতই নামাজ পড়ি না কেন, যতই তাহাজ্জুদ পড়ি না কেন, যতই আল্লাহকে ডাকি না কেন, যতই কান্নাকাটি করি না কেন, ওজনে কম দেওয়া কবিরা গুনাহ, এটা বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ, এই অপরাধ আল্লাহর কাছে বললে ক্ষমা হবে না, সালাত আদায় করলে, সিয়াম পালন করলে, হজ করলেও এই অপরাধ ক্ষমা হবে না, এটা বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ। গীবত করা এটাও কবিরা গুনাহ, এটা বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ। গীবত করা কবিরা গুনাহ, বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আল্লাহকে বললে তো লাভ হবে না, এটা বান্দার সাথে ফয়সালা করতে হবে। এবার দেখেন তো, এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমি সহকারে আমরা যারাই বক্তব্য দিচ্ছি, যারা শুনতে পাচ্ছি, আমরা কি কেউ এই কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারি? বলেন পারি? কেউ পারে না, কেউ পারে না। জীবন চলছে, কম বেশি চলছে, অথচ এটা বান্দার সাথে জড়িত পাপ, এটা কবিরা গুনাহ, এটা বান্দার কাছ থেকে ফয়সালা নিতে হবে। ঘুষ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ, এটা বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ, বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ।
চাকরি দিতে এখন ঘুষ লাগে, বিচার করতে এখন ঘুষ লাগে, মিটার নামাইতে ঘুষ লাগে, তারপরে বিদ্যুতের জন্য কি তার গাছ দিতে ঘুষ লাগে, মসজিদের স্যাংশন দিতে ঘুষ লাগে, রাস্তার একটা কাজের স্যাংশন দিতে ঘুষ লাগে, তারপরে ওই আরো কি জানে হাবিজাবে অনেক কিছু আছে, এগুলো নিতে এখন কি লাগে, ঘুষ লাগে। ঘুষ ছাড়া এখন এগুলো হয় না। নির্বাচন করবে, নমিনেশন এলেই তো ঘুষ লাগে, দল করে তাও ঘুষ লাগে। বান্দার সাথে জড়িত পাপ ঘুষ। এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে সেটা হলো অন্যায় ভাবে মানুষের জোর জবরদস্তির মূলক মানুষের জমি দখল করে ভোগ করা, সরকারি জমি দখল করে ভোগ করা, অন্যায় ভাবে ক্ষমতা দিয়ে টাকা ধরে ক্ষমতার বলে অসহায় দরিদ্র মানুষের জমিকে ভোগ করছে, কিছু বলতে পারছে না। সেদিন একজনের সামনে আমি বসা, বগুড়া থেকে একজন ভদ্রলোক আসলো, 5 কোটি টাকার সম্পদ জবরদস্তি ক্ষমতা দিয়ে ভোগ করে খাচ্ছে অসহায় মানুষ। 5 কোটি টাকার পৈতৃক সম্পত্তি হবে বিক্রি করলে, বাবার সম্পত্তি পেয়েছেন কিন্তু ক্ষমতা নাই, যার ক্ষমতা আছে জোর করে ভোগ করছে। সরকারি সম্পদ পড়ে আছে, বিঘার পর বিঘা পড়ে আছে, ক্ষমতা দিয়ে জোর করে খাচ্ছে। এগুলো বান্দার সাথে জড়িত পাপ, বান্দার সাথে রিলেটেড। আপনার এলাকায় একজন ভদ্র মহিলা বা একজন ভদ্র পুরুষ, উনি এই কাজটা করেন নাই কিন্তু তার সাথে আপনার এমন শত্রুতা, তাকে ঘায়েল করার জন্য, তার চাকরি বাদ দেওয়ার জন্য তার ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ তৈরি করে সমাজে প্রচার করলে তার নামে বিচার বসাইলেন, কবিরা গুনাহ করলেন। মিথ্যা অপবাদ দেওয়া কি গুনাহ? কবিরা গুনাহ, বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ। এই অপরাধ আল্লাহকে বললে ক্ষমা হবে? বান্দার কাছে ফয়সালা করতে হবে, তার সাথে সমঝোতা করতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। অতএব আল্লাহর সাথে জড়িত কবিরা গুনাহ আল্লাহকে বললে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার সাথে জড়িত কবিরা গুনাহগুলো আল্লাহকে বলে লাভ নাই, বান্দার সাথেই ফয়সালা করে ক্ষমা নিতে হবে।